এদিকে লোকসভা ভোটে বিরাট জয়ের রেশ কাটতে না কাটতেই 21 জুলাই এর প্রস্তুতি। তৃণমূল কর্মীদের মধ্যে বাড়তি উদ্দীপনা এবার। খুব স্বাভাবিকভাবে জেলায় জেলায় ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, উৎসাহ একেবারে তুঙ্গে। লোকসভা ভোটের ফল বেরিয়েছে মাত্র 1.5 মাস আগে। 29 আসন পেয়ে সাফল্যের জোয়ারে ভাসছে তৃণমূল। তার মধ্যেই শাসক দলের মেগা পলিটিক্যাল ইভেন্ট। এবার শহীদ দিবসের পাশাপাশি কার্যত বিজয় দিবসও পালন করবে তৃণমূল। প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। রাজ্য জুড়ে প্রায় 1 মাস ধরে চলছে মিটিং মিছিল, যে বিষয়গুলি এবার বেশি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। গত বছরের চেয়ে বেশি জনসমাগম করে বার্তা দেওয়া, আত্মতুষ্টির জায়গা নেই, এই বার্তা দিতে পারেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2026 নির্বাচনের জন্য প্রস্তুতির নির্দেশ দিতে পারেন তৃণমূল নেত্রী। ইন্ডিয়া জোটের নেতা নেত্রীদের আমন্ত্রণ জানানোর সম্ভাবনা রয়েছে। 22 জুলাই থেকে সংসদ অধিবেশন, ফলে জোটের নেতাদের উপস্থিত থাকার সম্ভাবনা কম। ইন্ডিয়া জোটে থেকেও লোকসভায় রাজ্যে একাই লড়েছে তৃণমূল। 26-এ কোন পথে চলবে দল তার বার্তাও দিতে পারেন নেত্রী। 21 জুলাই এটা তো তৃণমূল কংগ্রেসের শহীদ তর্পণ, এবং এই যে জয়গুলি সেগুলি মা মাটি মানুষের জন্য উৎসর্গ করবেন নেত্রী। দলীয় সূত্রে খবর, 21 জুলাই এর মঞ্চ থেকেই 26-এর বিধানসভা নির্বাচনের জন্য নির্দিষ্ট লক্ষ্য বেঁধে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে দলীয় নেতৃত্ব বলতে পারবেন, রাজ্যে হেরে গিয়ে বিজেপি ও বিরোধীরা যখন হারের কারণ ময়নাতদন্ত করতে ব্যস্ত, সেই সময় টিএমসি 26-এর রোড ম্যাপ শুরু করতে চলেছে 21 জুলাই দিয়ে। প্রবীণ চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।